সকাল সকাল দু বোনে রান্না করছে, দু বোনে রান্না করছে দেখি। বাহ বাহ, হাই অনেক বড় বড় করবনা হয়েছে। অ্যাকচুয়ালি গাছটা ভালো হয়, কিন্তু উপরের দিকে আরো আছে, বলে পরে সময় করে পাড়তে হবে। এদিকে স্বাগতা ফুলের সাজ নিয়ে এসছে মাসিমণির বিয়েতে সেজে যাবে বলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এক্ষুনি জাস্ট রেডি হলাম, মাসি বাড়িতে আছি, মাসি বাড়ি থেকে এক্ষুনি বাড়ি যাব। তো একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, আজকে আমাদের একাদশীর পাড়ান ভাঙা হলো। তার পাড়ান ভাঙার পর তারপরে এবার বেরিয়ে যাব। তো মাসি বোধহয় রান্না করছে, তো কচির জন্য রান্না করে দিলে একটু খেয়ে বেরিয়ে যায়। পূজাকে বলছিলাম একটু তাড়াতাড়ি ওঠা, যেন উঠতে পারেনি, তার জন্য মাসি আরো করছে, ওরা একটু রান্না বান্না করে নিলে তাহলে স্বাগতা খেয়ে স্কুলে চলে যাবে ওখান থেকে। তারপরে দেখি আজকে মিস্ত্রিরা কাজে লাগার কথা আছে, তো চলো দেখি ওইদিকে ওরা সব কি করছে। স্কুলে যাবি, চল। সকালবেলা তুই বিছানায় পেচ্ছাপ করছিস তুই? সব যদি সবাই যদি সবকিছু করবে তাহলে কি করে হবে? দেখি ভালো 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 ভালো, চলো 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 চলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো এদিকে এসে তাড়াতাড়ি সকালবেলা পাড়ন ভেঙে নিলাম, আমাদের আগের দিন একাদশী ছিল, তারপর দিন পাড়ন ভেঙে সকাল সকাল একটু রেডি হয়ে গেলাম। তো মাসি বলছে যে আমরা রান্না করে নিচ্ছি, তো সকাল সকালে যে একটু ভাত খেয়ে নেব। তা এখন সকাল সকাল ভাতটা খেয়ে নিলেও কিন্তু ভালো, বাট স্বাগতা একটু তাড়াতাড়ি যদি উঠতো তাহলে আমরা বাড়ি চলে যেতাম। তো মাসি বলছে না, চলো আমরা রান্না করে দিচ্ছি, তা তোমরা খেয়ে চলে যাবে, কচিও স্কুলে চলে যাবে ডাইরেক্ট, আর গিয়ে তাড়াহুড়ো করে আর রান্নাবান্না করতে হবে না। তো সকাল সকাল বেশ খাওয়াটা হলো ভালো, মোটামুটি খেয়ে নিয়েছি, আর তাহলে আবার পরে গিয়ে আর রান্না করতে হবে না। তো এদিকে মেসো তার দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এবার আমরাও বেরিয়ে যাব। তো এদিকে স্বাগতা একটু মন খারাপ, তার একে মামাকে ছেড়ে যেতে হবে। অ্যাকচুয়ালি এখানে এলে ছোট মামার সাথে ওর ভালো জমে যায়। তো এদিকে এসে দেখতে পাচ্ছি আমাদের মিস্ত্রিরা কাজে লেগে গেছে, ওরা বেশ করছে কাজ, মানে ওরা ঠিক টাইমেই চলে আসে, ওদেরকে আর বারবার বলতে হয় না। তো এসে মোটামুটি কাজে লেগে গেছে। তো গাইজ, এক্ষুনি মাসি বাড়ি থেকে এলাম, মাসি বাড়ি থেকে এসে রান্না করা যাচ্ছে, জন্য মা রান্না বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওখান থেকে রান্না মানে খাওয়া খেয়ে এসেছি, তবুও মা রান্না বসিয়ে দিয়েছে, মা বলছে একটু করভাঙা নিয়ে। তাই একটু এই যে গাছে, তাই যে গাছে এসছে, দেখি দেখি ভালো কিছু করভাঙা পাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি করভাঙা তো হয়েছে অনেক, এই যে অনেক বড় বড় করভাঙা হয়েছে। অ্যাকচুয়ালি গাছটা ভালো হয়, কিন্তু উপরের দিকে আরও আছে, বলে পরে সময় করে পাড়তে হবে। এই যে আছে এখন করভাঙা, তিনটা নিলে আপাতত আমাদের হয়ে যাবে। এই যে তিনটে কামরাঙ্গা নিয়ে নিলাম। তো এই করভাঙাগুলো আমাদের খুব মিষ্টি, বেশ গাছে পাকা আর খুব মিষ্টি। এগুলো আমি দেখতে পাচ্ছি যে বেশ একবার হয়েছিল এর আগে, আবার নতুন করে হয়ে বেশ বেরিয়েছে ভালো। তো এইভাবে করে রেডি হচ্ছে। এদিকে স্বাগতা কি ঠাকুরকে জল দিচ্ছে, ওরে তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তোকে বলছি কচি একটু তাড়াতাড়ি কর, তার কারণ টাইম হয়ে এসছে। তো বাবা সকালবেলা বাজারে গিয়েছিলো, এই যে এই হাট গিয়েছিলো, ছিল আমাদের এখানে নারকেলদার হাট হয়, তো ওইখান থেকে এই সবজিগুলো সব নিয়ে এসছে। তো এবার আমাকেও একটু বেরোতে হবে, আমি বলি চলো একটু কফি খেয়ে নিই, কফি খেয়ে বেরিয়ে যাব। তো সামনেই দাঁড়িয়েছিলাম পুকুর পাড়ে, দেখতে পাচ্ছি আমাদের মাছগুলো মাঝে মাঝে ভাসছে বেশ। এই মনোশীল মাছগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো ছোট ছোট চারাগুলো বেশ বাড়ছে বেশ দেখতে পাচ্ছি। তো বাবাকে বলছিলাম যে কিছু খাওয়ার দেওয়ার জন্য, তো বাবা বলছে জল কম আছে, এর মধ্যে খাওয়ার কিন্তু খুব দেখে দিতে হবে, নাহলে বেশি খাওয়ার হয়ে গেলে আবার খুব সমস্যা। তো জল হিসাবে খাওয়ার দিতে হবে, তো বাবার সাথে ওটাই আলোচনা করছিলাম। তো স্বাগতাকে স্কুলে দিয়ে এলাম, ও স্কুলে গেছে এখন। তো আমরাও এখানে এসে বাড়িতে কিছু কাজ ছিল, সে কাজগুলো করলাম। তো এখন প্রায় বাজে একটা মতো, তো চলো এখন খাওয়ার দাওয়ার খেয়ে নেই, তারপরে দেখি বিকালবেলা আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে। রঙের মিস্ত্রিও লাগছে আজকে, তাহলে একটু বলছিলাম দাদা একটু তাড়াতাড়ি করে কাজটা করে দাও, তো ওরাও করছে এখন। তো দেখা যাক, তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো। তো এদিকে বাইরের রং অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, তো ওরা আজকে তিনজন মিস্ত্রি দিয়েছিল, তো তিনজন মিস্ত্রির জন্য কাজটা আরও তাড়াতাড়ি হয়ে গেল।
এখন বাজে ওই সন্ধ্যে 7:30 মতো। আমি আর পূজা গিয়েছিলাম বাজারে, তো পূজা বলছে চলো কিছু কেনাকাটা টুকটাক করে আসি। তো কিছু কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে এসছে, তার সাথে সাথে মাথায় বাঁধার জন্য ফুল নিয়ে এসছে, এটা স্বাগতার জন্য নিয়ে এসছে। তা পূজাও নেবে বলছিল, আমি বলি চলো কিছু যদি কাঁচা ফুল পাওয়া যায় তাহলে খুব ভালো হবে, তো বিয়ের আগে যদি কিছু কাঁচা ফুল পাওয়া যায় তাহলে ওখান থেকে নিয়ে রেডি করব। তো বন্ধুরা, সারাদিন আজকে এইভাবে করে ঘুরে ঘুরেই কাটলো, অ্যাকচুয়ালি ব্যস্ততার মধ্যেই কাটছে। ভাবছিলাম যে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে নেবো, তো এইভাবে করে মিস্ত্রিও লাগছে আর এইভাবে করে কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।